ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কোকা কোলার বিক্রি কমেছে 60%, আর সেখানে জায়গা করে নিয়েছে মোজো। এই ইস্যুকে ঘিরে কোকা কোলা এবং মোজোর মতো দুটি কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছে পাল্টাপাল্টি প্রচার প্রচারণা, যার প্রভাব পড়ছে এসব কোমল পানীয়ের ব্যবসাতে। একে একটি নীরব যুদ্ধ বললেও ভুল হবে না। একদিকে বাংলাদেশের পানীয় কোম্পানি মোজো গাজায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা করছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকা কোলা বয়কট করা নিয়ে চলছে প্রচারণাও। কোকা কোলা বিশ্বের অন্যতম পুরনো কার্বনেট পানীয় উৎপাদনকারী এবং বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কোমল পানীয় হিসেবে এটি মানুষের কাছে ছিল ব্যাপক জনপ্রিয়। এরই প্রেক্ষিতে কোকা কোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিজ্ঞাপন তৈরি করেছে, যেখানে বলা হয়েছে কোকা কোলা ইসরায়েলের পণ্য নয়, বরং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি আছে। এই বিজ্ঞাপনটি নিয়ে গত কয়েকদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অপরদিকে বাংলাদেশের কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজের উৎপাদিত কোমল পানীয় মোজো 2006 সালের এপ্রিলে এই পানীয়টির যাত্রা শুরু হয়। ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকা কোলা বয়কটের ডাক দিয়ে দেশীয় পণ্য মোজো খাওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এমনকি এই প্রতিষ্ঠানটি গত বছর ডিসেম্বর থেকে ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মোজো সাপোর্ট ফিলিস্তিন নামে একটি কর্মসূচি নিয়েছে। গত বছর থেকে মোজো বিক্রি এক টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য বরাদ্দ করা হয়। এখন পর্যন্ত ফিলিস্তিনের এম্বাসিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 1.5 কোটি টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। ফলস্বরূপ জনসাধারণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে পণ্যটি। গাজা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং আহত হয়েছে, এদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানিকে পণ্য বয়কটের মুখোমুখি হতে হচ্ছে।